ওরে মন রে কবর ঘরের খবর নিলি না রে, ওরে মন রে কবর ঘরের খবর নিলি না রে, ও তুই যাবি রে ভাই একা একা, যাবি রে ভাই একা একা অন্ধকার কবরে, কবর ঘরের খবর নিলি না রে, ভবিষ্যতের নানা স্বপ্নে আছো ডুবে তুমি, চক্ষু দুটো বন্ধ হলে ছাড়বে সুখের ভূমি, অত দুনিয়ারি বাহাদুরি রে, ও তোর দুনিয়ারি বাহাদুরি শেষ হইবে রইবে দেহ পরে, কবর ঘরের খবর দিলি না রে, আত্মীয় স্বজন আসিয়া কাঁদে নিবে দেহ, কালেমা শাহাদাত পড়িয়া চাইবে পানা কেহ, ও তোর দুনিয়ারি ভালো আমল রে, ও তোর দুনিয়ারি ভালো আমল লাগবে পরপারে, কবর ঘরের খবর নিলি না রে, মুনকার নাকির করবে সওয়া রবকে তোমার বলো, দিনকে রাসূলকে বা তোমার জলদি খুলে বলো, ও তুই জবাব দিতে ভুল করিলে রে, ও তুই জবাব দিতে ভুল করিলে পড়বি ঘোড়া ধারে, কবর ঘরের খবর নিলি না রে, ওরে মন রে কবর ঘরের খবর নিলি না রে, ও তুই যাবি রে ভাই একা একা, যাবি রে ভাই একা একা অন্ধকার কবরে, কবর ঘরের খবর নিলি না রে, আল্লাহ রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এবার অনুবাদটা শুনুন, কদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফল, কি কি তারাই সফল যারা নিজেদের আকীদা ঠিক রাখে, কি ঠিক রাখে, কি ঠিক রাখে, আকীদা মানে কি,
আকিদা মানে কি? বিশ্বাস যাদের ঠিক রাখবে। বিশ্বাস মানে কি? আমি জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, কবরের জগতের আজাব বিশ্বাস করি। আমি আল্লাহকে ছাড়া কারো সামনে আমার মাথা ঝুঁকাই না, ঠিক কি না বলুন? আমার মাথা একমাত্র ঝুঁকাতে যদি হয় আমি আল্লাহর সামনে ঝুঁকাবো, পৃথিবীর আর কারো সামনে এই মাথাটাকে ঝুঁকাবো না, ঠিক কি না বলুন? যদি হিন্দুরা মূর্তির সামনে মাথা ঝুঁকায়, মূর্তি মরা না জীবিত বলেন? হিন্দুদেরকে আমরা মরা বলি, কারণ তাদের ইবাদত গুলা ঠিকঠাক নাই। কি ইবাদত করে? এমন একজনকে দয়া, এমন একজনকে প্রভু বানায়, এমন একজনকে ভগবান বানায়, ভগবানকে বাঁশ দিয়ে সুন্দর করে বঙ্গোপসাগরের ভিতরে নিয়ে সুবায়, আছে না নাই? হ্যাঁ, এমন খোদা তারা দাবি করে। খোদার সামনে জিলাপি দেওয়া হয়, মিষ্টি দেওয়া হয়, কলা দেওয়া হয়, দুধ দেওয়া হয়, চিনি দেওয়া হয়, কিছুই তার খোদা খাইতে পারে না, চিকায় এগুলা আর ইন্দুরে খায়, ঠিক কিনা বলেন? যদি জীবনে একদিন দেখতাম জিব্বা তো থাকে মাশাল্লাহ কতগুলো, কত জিব্বা, একটা জিব্বা দিয়ে যদি একটু চিনিটা খাইতে পারতো, যদি একটু চিনিটা খাইতো তাও বুঝতে পারতাম। আমরা মূর্তির সামনে মাথা নত করি না কারণ এটা মৃত, তাহলে মৃত মানুষের সামনে কিভাবে মাথা নত করি, ঠিক কি না বলো? হিন্দুর মূর্তির সামনে মাথা নত করা আর মৃত মানুষের সামনে মাথা নত করা এক, ঠিক কি না বলো? সুতরাং কারো সামনে মাথা নত করা যাবে? আর সকল কিছুর বিষয়ে সাহায্য চাবো কার কাছে? হাত উঠিয়ে বলেন, কার কাছে সাহায্য চাবো? কার কাছে সাহায্য দেওয়ার মালিক কে? বিপদের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। হাত নামায়, মাশাআল্লাহ, আপনারা সবাই কামেল মুমিন, কামেল মুমিন। আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার আকীদা ঠিক থাকবে সে সফল। মরা মানুষের সামনে মাথা নত করা যাবে না, মরা মানুষের কাছে কিছু চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি কার? সাহায্য চাই কার? আল্লাহর। খুব হিসাব কিতাব আজ থেকে পণ করবেন অন্তত পক্ষে জীবনে কোরআন শরীফের আর কিছুর অনুবাদ জানুন আর না জানুন, কিন্তু সূরা ফাতিহার অনুবাদ যেন জানা হয়। কোন সূরার? কোন সূরা? সূরা ফাতিহার অনুবাদটা জানবেন, তাহলে দেখবেন অনেক কুফুরি শিরিকি আকীদা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন, ঠিক কিনা বলুন? আরেকটা কথা, যদি কখনো বিধর্মীদের কাছে আল্লাহর পরিচয় দিতে চান তাহলে সূরা ইখলাসের অনুবাদ শিখবেন। কোন সূরা? কোন সূরা? ইখলাস। ইখলাস সূরা চিনেন তো? চিনেন। কোন সূরা? আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন, এরপরে আল্লাহুস সামাদ, এরপর ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জানেন এই সূরার ফজিলত কত? জানেন কত? কত বলতাম? বলবো না? ঘুমাইবেন? তাহলে শুনুন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের দিন এভাবে চাদর গা দিয়ে দূর দিয়ে যাচ্ছেন, জিব্রাইল এসে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চাদর মোড়া ওটা কি আবু যর? না, নবীজি বলেন, হ্যাঁ, তুমি আবু যর কে চিনলা কিভাবে? জিব্রাইল বলেন, আমি কেন? আকাশের সকল রহমতের ফেরেশতারা আপনার সাহাবি আবু যরকে চিনি। আস্তে সুবহানাল্লাহ বলেন, কি জোরে বলেন,
কেন সকল রহমতের ফেরেশতা না চিনি? বলে আবু হুজুরের আমল নামায় এত কোরআন খতম আছে, পৃথিবীর আর কারো আমল নামায় এত কোরআন খতম নাই। কয় কিভাবে? বলে তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করলেই এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আবু যর এত বেশি এখলাস পড়ে, অন্য কেউ এত বেশি এখলাস পড়ে না। এক খতম পাওয়া যাবে কয়বার পড়লে? কয়বার? আজকে আমি পড়াতে ছিলাম কুল হু আল্লাহ, কেউ কেউ বলে কুল ফু। কি বলে? ফু ফু নাকি হু? হু না ফু? হা দিয়ে আমরা শিখে নিব। মসজিদ মসজিদের ইমাম সাহেব যারা আছেন তাদের থেকে শিখে নিব যেই কথাটা বলতেছিলাম। কদ আফলাহা মান তাজাক্কা, সফল তারা যাদের আকীদা ঠিক। যাদের কি ঠিক? কি ঠিক? আকীদা মানে কি? আকীদা মানে কি? জবান খুলে বলেন। আকীদা মানে বিশ্বাস, যাদের বিশ্বাস ঠিক। কদ আফলাহা মান তাজাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহকে স্মরণ করে করে যারা আল্লাহর জন্য ইবাদত করে তারাই সফল। قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا, তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও। তোমরা দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তোমরা ইবাদত করতে পারো না, আকীদাও ঠিক রাখতে পারো না। আল্লাহ তাআলা আমাদের সবার আকীদাকে মজবুত করে দেন, বলুন আমিন। আরো জোরে বলি আমিন। এবং আমাদেরকে আল্লাহর স্মরণ করে করে আল্লাহর ইবাদতগুলো আদায় করার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন 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 সুম্মা আমিন।